একাত্তরের এই দিনে হানাদার মুক্ত হয় লক্ষ্মীপুর মাদারীপুরের রাজৈর ও গাইবান্ধার ফুলছড়ি উপজেলা চার ডিসেম্বর লাল সবুজ পতাকা উড়িয়ে আনন্দে মাতেন মুক্তিকামী মানুষ পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের হত্যা বর্বরতার দুঃসহ সেই স্মৃতির চিহ্ন এখনও রয়ে গেছে সেই এলাকার মানুষের মনে বেঁচে থাকা রাজাকারদের দ্রুত বিচার দাবি জানান তারা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট একাত্তরের এই দিন হানাদার মুক্ত হয় লক্ষ্মীপুর জেলা দীর্ঘ নয় মাস এই জেলা বিভিন্ন স্থানে হানাদার বাহিনীর সাথে সতেরোটি সহ উনত্রিশটি দুঃসাহসিক অভিযান চালায় মুক্তিযোদ্ধারা এতে শহীদ হন একশো চোদ্দ মুক্তিযোদ্ধা সহ কয়েক হাজার মুক্তিকামী মানুষ হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে সর্বপ্রথম মুক্তিযোদ্ধারা লক্ষ্মীপুর শহরে মাদাম ব্রিজটি উড়িয়ে দেয় আজও এর স্মৃতি হিসেবে ব্রিজের লোহার পিলার দাঁড়িয়ে আছে এ এলাকায় পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের নারকীয় হত্যাযজ্ঞের নীরব সাক্ষী হয়ে আছে শহরের বাগবাড়ির গণকবর মাদাম ব্রিজ পিয়ারাপুর ব্রিজ ও মজুপুরের কয়েকটি হিন্দু ও মুসলমান বাড়ি সহ বিভিন্ন নির্যাতন কেন্দ্র মুক্তিকামী জনতাকে রক্ষা করার জন্য এই মাদাম ব্রিজটি উড়িয়ে যায় মুক্তিযোদ্ধাদেরকে এবং বিভিন্ন স্থান থেকে মা বন্ধুদেরকে ধরে এনে নির্যাতন করে হত্যা করার পর এখানে আরে এটা একটা ডিট ছিল এখানে ফেলানো হতো একাত্তরের পহেলা ডিসেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত মুক্তিবাহিনীর সারসী আক্রমণে আত্মসমর্পণ করতে বাধ্য হয় হানাদার বাহিনী ও তাদের দোসররা লক্ষ্মীপুর থানার থানাকে আমরা মুক্তিযুদ্ধেরা ঘিরে ফেলে এবং এক মানে দুই দিন দুই রাত্রের যুদ্ধের পরে আমরা চৌঠা ডিসেম্বর লক্ষ্মীপুর আমরা হানাদার মুক্ত করি একই দিনে মাদারীপুরের রাজৈরের উপজেলা হানাদার মুক্ত হয় মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানি বাহিনী পালিয়ে যায় গোপালগঞ্জের মকসুদপুরে বন্দী হয় একশো পঁয়ত্রিশ পাক সেনা দেশ কলঙ্ক মুক্তের পথে রাজৈরের কুখ্যাত রাজাকাররা এখনো বিচারের আওতায় না আসায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা চার ডিসেম্বর আমরা ট্যাকেরা আক্রমণ করি পঁয়ত্রিশ জন পাকি আমাদের সাথে যুদ্ধে পরাস্ত হয়ে পালিয়ে যাওয়ার সময় তারা ছাগল ছিলা নামকের স্থানে মুক্তিযোদ্ধাদের হাতে একাত্তরের চারে ডিসেম্বর হানাদার মুক্ত হয় গাইবান্দার ফুলছড়ি উপজেলা এদিন সম্মুখ যুদ্ধে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয় জন পাক সেনা নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সরকারিভাবে মুক্ত দিবস পালন ও সব রাজাকারও যুদ্ধ অপরাধীর দ্রুত বিচারের দাবি জানান মুক্তিযোদ্ধারা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ